আসসালামু আলাইকুম। ভাষা মানে মায়ের মুখে শোনা প্রথম উচ্চারিত বলি। মাতৃভাষা দিবস মানে হলো 21শে ফেব্রুয়ারি। বাংলা ভাষার জন্য যে প্রাণ দেওয়া হয় তাই মাদার ল্যাঙ্গুয়েজতে 21শে ফেব্রুয়ারি নামে এই দিনটি পরিচিত। আক্ষরিক অর্থে মায়ের ভাষাই ভাষাকে বোঝায়। বাংলা আমাদের প্রাণের ভাষা, নদীর মতো প্রবাহমান শতধারা। বাংলা আমাদের অহংকার, কবি অতুল প্রসাদ সেনের ভাষায় মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাতৃভাষা এই তিনটি জিনিস সবার কাছে পরম শ্রদ্ধার বিষয়। মাতৃভাষার মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষা আবেগ অনুভূতি প্রকাশ করে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি স্বৈরাচারী পাকিস্তানি মিলিটারি রাইফেলের গুলিকে উপেক্ষা করে বীর বাঙালি 164 ধারা ভঙ্গ করে। ঢাকার রাজপথ সেদিন লাল হয়ে যায়। রফিক শফিক সালাম বরকত তাদের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। ভাষার জন্য এমন নজির পৃথিবীতে আর কোথাও নেই। যারা প্রাণ দিয়ে রক্ত দিয়ে বাংলা ভাষার জন্য জীবন দিল সে দেশে আজ ইংরেজি ভাষার বেশি ব্যবহার দেখা যায়। ইংরেজি না বললে বা লিখলে যেন হয় না, চাকরিও পাওয়া যায় না ইংরেজি না জানলে। তবে রক্ত দিয়ে কী লাভ হলো? একটা দিন শুধু আমরা নাম মাত্র তাদের এই দিনটি পালন করি 21শে ফেব্রুয়ারি নামে। আমরা বাংলা বলতে চাই না বা লিখতে চাই না। যে তার দেশ বা দেশের মাতা মাতাকে ভালোবাসে না সে হয় কঠিন হৃদয়ের মানুষ। আর রাগ হচ্ছে সব ভাঙ্গে। কৃষকরা হচ্ছে মাটির মানুষ বলা হয়। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি বাংলায় দেখি স্বপ্ন আর বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় থেকে রই। আমি বাংলায় মাতি উল্লাস করি, বাংলায় করি চিৎকার, আমি বাংলায় দীপ্ত স্লোগান, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবী মানুষের কাছে আসি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।